বাংলাদেশ রেলওয়েতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট 684টি পদে নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন নাগরিকগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি মাত্র পদ রয়েছে, গেটম্যান ট্রাফিক পদ। এটি চতুর্থ শ্রেণীর একটি চাকুরি। এখানে গ্রেড ধরা হয়েছে 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 684টি, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই বয়স 1 জুন 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আসি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমানের ডিগ্রি থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থী মাধ্যমিক পাশ করেছেন বা সমমানের ডিগ্রি বলতে মাদ্রাসা অথবা ভকেশনাল থেকে পাশ করেছেন, তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশের পাবনা ও লালমনিরহাট জেলার প্রার্থীগণ ছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এই জেলাতে যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে এই পদগুলোতে আবেদন এই পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য br.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কে প্রবেশ করবেন। এরপরে আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদন শুরু হবে 6 জুন 2022 তারিখ সকাল 10টা থেকে এবং এই আবেদন চলবে 18 জুলাই 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের ভেতরে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের পরে প্রার্থীকে আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি বাবদ সর্বমোট 56 টাকা, যেখানে 6 টাকা সার্ভিস চার্জ, এই টাকা পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।